নমস্কার বহুদিন ধরেই জল্পনা চলছে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেবেন কিন্তু সেটা এখনো হয়নি এ প্রসঙ্গে এবার মন্তব্য করলেন পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতি তিনি বলেন শুভেন্দু অধিকারী বিজেপিতে আসতে চাইলে তাকে স্বাগত কারণ আমাদের মন অনেক বড় আমাদের দরজাও বড় কিন্তু তিনি যদি না আসেন তাহলে বিজেপির কোনো ক্ষতি নেই বলেন তিনি কারণ তাকে ছাড়াই আমরা লোকসভা নির্বাচনে আঠারোখানা সিট জিতেছি শুভেন্দু অধিকারী দলে এলেন নাকি না এলেন তা নিয়ে আমরা বিন্দুমাত্র আগ্রহী নই কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপিতে আসা প্রসঙ্গে দ্বিমত পোষণ করেছে ঘাটালের জেলা সভানেত্রী অন্তরা ভট্টাচার্য তিনি বলেন শুভেন্দু অধিকারীর মতো নেতা বিজেপিতে আসা মানে অতি গুরুত্বপূর্ণ তিনি এলে দল বৃদ্ধি পাবে তার মতো একজন বড় নেতা এলে তার সাথে সাথে অনেক বড় নেতা ও প্রচুর সংখ্যক কর্মী দলে আসবেন ফলে দলের শক্তি অনেক বৃদ্ধি পাবে তিনি এলে আমাদের অনেক লাভ হবে এমনও জানান সভানেত্রী অর্থাৎ শুভেন্দু অধিকারী প্রসঙ্গে মেদিনীপুর এখন দ্বিধা বিভক্ত ঠিক যেমন তৃণমূল এখন শুভেন্দু অধিকারী প্রসঙ্গে দুভাগ হয়ে গেছে